দেশে আলু পেঁয়াজের এখন ভরা মৌসুম কিন্তু তীব্র কুয়াশায় গত কয়েক সপ্তাহ ধরে ফেরি চলাচল বিঘ্ন হয় রাজধানীমুখী পণ্য পরিবহনে তৈরি হয় স্থবিরতা ফলে সরবরাহ সংকটে নেতিবাচক প্রভাব পড়ে দামে তবে শীত কমে আসায় বাজারে বেড়েছে পণ্যের সরবরাহ এতে কিছুটা স্বস্তি এসেছে পাইকারি বাজারে চলতি সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ চোদ্দ টাকা এবং আমদানি করা মোটা পেঁয়াজ তিন থেকে চার টাকা কমে বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা দরে রসুনের দাম অপরিবর্তিত থাকলেও নতুন আলুর দাম কমেছে কেজিতে দুই থেকে তিন টাকা তবে কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়ে দেশি আদা বাষট্টি থেকে চৌষট্টি টাকা এবং আমদানি করা মোটা আদা বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকায় খুয়াশার জন্য রাস্তা হয়ে থাকে একদিনের গাড়ি আপনি তিন দিন আয় একসাথে ঢুকলে আমরা বাজারের দাম কমে দেব নতুন পেঁয়াজ আমদানি হবে এখন দিন দিন আমদানি হবে আর দাম কমবে এদিকে অস্বস্তি বেড়েছে মশলার দামে সপ্তাহের ব্যবধানে কেজিতে দুশো টাকা বেড়ে মানভেদে এলাচ বিক্রি হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো টাকায় গত সপ্তাহে ষোলোশো টাকায় বিক্রি হওয়া পোস্তাবাদাম কেজিতে সাতশো টাকা বেড়ে বিক্রি হচ্ছে তেইশ টাকায় জিরার দামও কেজিতে তিরিশ টাকা বেড়েছে অ্যাকচুয়ালি আপনার অনুষ্ঠানটা বেড়ে যায় স্কুল বন্ধ থাকে এবং বিভিন্ন সময়টা হয় বেশি নতুন করে বাড়েনি গেল বছর জুড়ে আলোচনায় থাকা চালের দাম পাইকারি বাজারে মানভেদে দেশি মিনিকেট সাতান্ন থেকে উনষাট টাকা নাজির সাইল ষাট থেকে সত্তর টাকা মোটা চাল পাওয়া যাচ্ছে উনচল্লিশ থেকে চল্লিশ টাকায় তবে দেশি মসুর ডাল কেজিতে পাঁচ থেকে সাত টাকা কমে পঁচাত্তর থেকে আটাত্তর টাকা আমদানি করা মোটা মসুর ডাল সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছে মসুর ডালটা আর পনেরো দিন আগে আপনার দাম ছিল আশি বিরাশি টাকা পাঁচ ষাট টাকা কমেছে এক সপ্তাহ যাবৎ বাজারে যে চালের যে পরিস্থিতি তাতে মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে আছে স্থিতিশীল রয়েছে তেলের বাজার খোলা সরিষার তেল প্রতি কেজি একশো টাকা এবং সয়াবিন তেল কেজিতে দুই টাকা কমে ছিয়াশি থেকে সাতাশি টাকায় বিক্রি হচ্ছে তবে কোম্পানিভেদে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল চারশো নব্বই থেকে পাঁচশো টাকা এবং প্রতি লিটার পাম তেল বিক্রি হচ্ছে বাহাত্তর টাকা দরে হাসান সাফায়াত সময় সংবাদ ঢাকা